Bismillahirrahmanirrahim. Desha ebong probas theke jara dekhchen sobaike assalamu alaikum. Ajke amra Chattogramer CRP te obosthan korchi. Ekhane amar pashe je chhele tike apnara dekhte pacchen. Chhele ti ekti sharirik protibondhi, tar ekti pa nei. She laborer kaj korto. To kaje bari theke kaje jawar shomoy train durghotonay tar ekti pa haray. Erpor tar je jibone neme ashe chorom obornoniyo jontrona. Tar ma manoshik bashomohin ebong baba biye korun notro chole jay. তার জীবন তার মামাদের বাড়িতে কাটলেও কষ্ট করে কিন্তু যখন নিজের পায়ে দাঁড়ায় তখনই ঘটে দুর্ঘটনার এই বিপত্তি ফলে তার জীবনে অন্ধকার নেমে আসে এবং সে যে প্রতিনিয়ত মৃত্যুকে কামনা করছিল এবং যে কোনো পর্যায়ে এখান পর্যন্ত এসে সে পৌঁছাইছে আমরা যদি সরাসরি তার সাথে একটু কথা বলি তোমার নাম কি বলো আমার নাম মাহবুব হোসেন মাহবুব হোসেন তোমার বাবার নাম কি আমার বাবার নাম মালিক মালিক তোমার মায়ের নাম কি মাহিনুর বেগম মাহিনুর বেগম তোমাদের এই জেলার নাম কি জেলা থানা আমতলী জেলা বরগুনা বরিশাল ডিস্ট্রিক্ট গ্রাম ঘটখালী বরিশাল বিভাগ বরগুনা জেলা আমতলী থানা আর গ্রাম গ্রাম ঘটখালী চাওরেন ঘটখালী ওর বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলী থানার গটখালী গ্রামের বাসিন্দা মাহবুব না মাহবুব তো তোমার এই পাটা কিভাবে হারায় আমি ট্রেন দুর্ঘটনা আমি কাজ থেকে আসা দছি এই প্রিমিয়ার কোম্পানিতে কাজ করতাম তখন ট্রেন কাজ করতাম আমি প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিতে জোগালি কাজ করতাম লেবারে কাজ করতাম লেবারি পোস্টে কাজ করতাম জোগালি হ্যাঁ এবারে আমার বেতন দিত ওই জায়গাতে ওই টাকা দিয়ে আমি রোজ কামাইতাম রোজ খাইতাম তবে ট্রেন দুর্ঘটনায় অঙ্গ হারিয়ে ফেলেছি টাকার অভাবে আমি একটা অঙ্গ রাখতে পারি নাই আচ্ছা তো অঙ্গটা যখন তোমার এই পাটা কেটে বাদ দিছে উরু থেকে তো এখন তুমি এই স্বাভাবিক চলাফেরা তো সবকিছু তোমার বন্ধ জি চলাফেরা বন্ধ আমি ঘরে বসে থাকি কার্যক্রম কাজ টাস করাও তো সব বন্ধ আমি সবকিছু বন্ধ আমি এখন কিছু করে খাইতে পারি না আচ্ছা তো এখন এই যে তোমার এই পা এটাতে তোমার কষ্ট হয় নাকি জি অনেক কষ্ট হয় আমার আমি কষ্টে ঠেলে লাস্টে দোকানে যাই বিশের বোতল চাই আমারে দেয় না আচ্ছা এরকম এই তোমার এই যে যন্ত্রণাময় জীবন তো এই জায়গাতে তোমার মা তো মানসিক ভারসাম্যহীন আর বাবা বিয়ে করুন হ্যাঁ আমার বাবা আর একটা বিয়ে করছে আর আমার মা মানসিক সমস্যা আচ্ছা তো এখন এই একটা কৃত্রিম পা তো এই তোমার এলাকার মানুষ কিংবা কেউ লাগা দিবে এই ধরনের প্রতিশ্রুতি আশ্বাস তো কেউ আগে আসে বলছে খালি বলছে দিমো হানে এই পর্যন্তই কিন্তু কেউ এই আগুয়ে হয় নাই পরে আপনার একটা ভিডিও দেখলাম দেখে আমি এই জায়গায় চকবাজার মেডিকেলে আছি ও কিন্তু আমাদেরকে আসলে বলে আসে না হুট করে চলে আসছে এসে কয়েকদিন ঘুরতেছে তারপর মেডিকেল ক্যাম্পে গেছে সেখান থেকে যে কোনোভাবে আমাদের খবর পাইছে তো এখন চলে যখন আসছে এখন তার কিছু করার নেই আমরা নিয়ে আসছি এখন ওর সম্পূর্ণ একটি কৃত্রিম ডিভাইস পা আমরা এই সিআরপি থেকে সম্পূর্ণ আমাদের খরচে আমরা লাগিয়ে দিব এবং তার যে যে অ্যাক্সিডেন্টের ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তার যে পাটি কেটে বাদ দিয়েছে সে একজন দিনমজুর শ্রমিক দিনে এনে দিনে খেত কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে তার সেটা আর সম্ভব হয় নাই তার এই পা কেটে বাদ দেওয়ার পরে সে এখন ঘরে অন্যের উপর নির্ভরশীল তো আমরা যদি তাকে একটি কৃত্রিম পা লাগাই দিই তাহলে তো তুমি কিছু করে অন্তত জি আমি জি চলতে পারবো আমি একটু হাঁটতে পারবো হকারি করে কিংবা কোনো একটা দোকান করে ছোটখাটো কোথাও বসে কিছু করে তোমার জীবিকা নির্বাহ করতে পারবো জি আমি কিছু হলে করে কর্ম করে খাইতে পারবো এই পা ছাড়া তো তুমি একেবারে ঘরে বসে জি আমি ঘরে বসে আমি কিছু করতে পারতাম না তোমার তো কোনো ধরনের অবস্থা বা অবলম্বন নাই পালা আমার টাকা পয়সাও নাই যে আমি একটু কিছু করতাম আমার টাকা পয়সাও নাই আচ্ছা ঠিক আছে আমরা এই মাহবুবের যে অসহায় তার মা মানসিক ভারসাম্যহীন বাবা বিয়ে করে অন্যত্র চলে গেছে আর তার যে নিরানন্দময় জীবন অন্যের উপর নির্ভরশীল যাতে না হয়ে পড়ে এই জন্য আমরা এই সিআরপিতে নিয়ে এসেছি একটি এটা তোমার মায়ের আচ্ছা রাখো এটা তো আমরা এই মাহবুবকে এখানে নিয়ে এসেছি যে আজকে ওকে অ্যাডমিট করছি এখানে প্রায় 14 দিনের উপরে লাগবে আমরা তাকে এই একটি কৃত্রিম পা ডিভাইস সম্পূর্ণ আমাদের খরচে দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার পরে সে যাতে কোনো একটা ছোটোখাটো কাজ করে বা হকারি করে বা কোনো জায়গায় বসে যে কোনোভাবে তার জীবিকা নির্বাহ করতে পারে আর সে যে মৃত্যু কামনা করেছিল যে বেশ কয়েকবার সে ওষুধের দোকানে গিয়েছিল এবং সে তার এই নিরানন্দময় জীবনকে বিষকে শেষ করে দিতে চাইছিল কিন্তু সেটা থেকে তাকে উপরওয়ালা রক্ষা করেছে বা আমরা দোয়া করি এই অবস্থা যাতে সে আর পতিত না হয় তো এরকম কাজ তো আর করবে না আমরা এটা লাগাই দেওয়ার পরে নাকি জি আমি একটু কর্ম করে খাইতে চাইছিলাম আমি একটু হাঁটতে চাঁটতে পারতাম আপনার উসিলায় আচ্ছা জি ঠিক আছে উসিলা আল্লাহ মানে উসিলা আমরা মানে তোমাকে দিচ্ছে আল্লাহ আল্লাহ তো আমরা এটা যে লাগিয়ে দিচ্ছি আল্লাহর উপর শুকরিয়া করো তো জি ইনশাআল্লাহ জি উপরওয়ালার
রহমতে আসলে আমরা নিচে উছিলা মাত্র আল্লাহর উপর রহমত করছি বিদায় আমরা ওকে খুঁজে পেয়েছি এবং ওকে আমরা একটি কৃত্রিম ডিভাইস কৃত্রিম পা তার পুনঃসংযোজন করে দেব ইনশাআল্লাহ তো আজকে এই ছেলেটি যাতে আবার কৃত্রিম পায়ে হাঁটতে পারে এবং তার কর্মময় জীবন সুন্দর হয় সে কিছু করে খেতে পারে তার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যাতে 14 দিন পর আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি যে তার কৃত্রিম পায়ে এই মাহবুব হাঁটতেছে এই নিঃস্ব মাহবুবদের আসলে কোনো জায়গা নেই কথা বলারও কোনো জায়গা নেই আজকে কত বছর তোমার এটা মোট কত বছর আমার আজকে এই 2 বছর 2 বছর জি এই 2 বছরে কোনো মানুষ তাহলে মানে প্রতিশ্রুতি দিলেও আগে আসে নাই জি না আগে আসে নাই আমাকে কেউ সহজতে বলে নাই খালি বলছে দিব হানে এই পর্যন্তই কিন্তু কেউ ই করে নাই আচ্ছা ঠিক আছে তো আমরা ওর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি ওর তুমি যে এখানে থাকবা খাবা আসছো একবার তোমার কাছে তো একটি টাকাও না আমাদের একটি টাকাও নাই একটি টাকাও ছিল না অনেক কষ্ট করে আসছি জি অনেক কষ্ট করে আসছি আমি আচ্ছা ওর একটি টাকারও প্রয়োজন নাই আমরা সম্পূর্ণ আমাদের খরচে লাগিয়ে দেওয়ার পর এখানের থাকা খাওয়া কোনো কিছু তোর একটি পয়সাও লাগবে না এবং যাওয়ার ভাড়াটুকু আমরা ওকে নিশ্চিত করব ইনশাআল্লাহ আমরা যাতে এই কাজটি সম্পন্ন করে আপনাদের একটি আপডেট ভিডিও দিতে পারি ততক্ষণ পর্যন্ত যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেল মানবিক শওকত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন আমাদের এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন অথবা আপনাদের যদি ভালো নাও লাগে ভিডিওটা চালিয়ে রাখুন এটা চললে অন্তত কিছু মানুষের উপকার হবে এটা আমরা বিশ্বাস করি বা বলতে পারি এই জন্য এই সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং ওর জন্য আমরা যাতে এই কাজটি সাকসেস হয়ে আরেকটি সফল ভিডিও দিতে পারি আর আমাদের কার্যক্রম এই সমস্ত নিঃস্ব মানুষদের জন্য যাদের পেছনে দাঁড়ানোর মতো কোনো অবলম্বন নেই এবং তাদের পাশে থেকে কথা বলার মতো কোনো মানুষ নেই তাদের জন্য আমাদের এই প্রোগ্রামটি যাতে চলমান থাকে সবাই করবেন সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের সিআরপি থেকে আসসালামু আলাইকুম